2024 কেন্দ্র সরকার বিজেপির ভূত কুখলি প্রশান্ত কিশোরের ভবিষ্যৎবাণী ভবিষ্যৎবাণী করে বিপদত প্রশান্ত কিশোর নির্বাচন আয়োগত অভিযোগ প্রশান্ত কিশোরের বিরুদ্ধে 2024 কেন্দ্র গঠন হব বিজেপি মিত্রজোঁটৰ সরকার এই স্পষ্ট ভবিষ্যৎবাণী দেশের প্রখ্যাত নির্বাচনী রণনীতিকার প্রশান্ত কিশোরের এটা তেলেগু সংবাদ মাধ্যমক দিয়া সাক্ষাৎকারত প্রশান্ত কিশোরে কয় যে দেশত চলি থকা নির্বাচনত বিজেপিয়ে পাব প্রায় 300 আসন 400 আসন লাভ করা অসম্ভব বিজেপির বিজয়ের আঁৰৰ কারণ ব্যাখ্যা করে প্রশান্ত কিশোরে লগতে কয় যে বিজেপি দল উত্তর ভারতত অতি বেশি প্রত্যাহ্বানের সম্মুখীন হওয়া নাই উত্তর ভারতত এইবারের নির্বাচনত বড় বেশি আসন হেরাবলগিয়া নহয় বিজেপি দলে ইয়ার বিপরীতে পশ্চিমবঙ্গ ওড়িশা তামিলনাড়ু তেলেঙ্গানা আর অন্ধ্রপ্রদেশত বিজেপির ভোটর হার আর আসন দুইটাই বৃদ্ধি পাব এইদরে বিজেপি পুনের ক্ষমতালে অহার পথ প্রশস্ত হয়ে পড়ব বলে প্রশান্ত কিশোরে তাৎপর্যপূর্ণ মন্তব্য করে এইফালে অন্ধ্রপ্রদেশের নির্বাচন সন্দর্ভতো নিজের মতামত আগবাই নির্বাচনী রণনীতিকারগিয়ে কয় যে লোকসভা নির্বাচনের সমান্তরালভাবে অনুষ্ঠিত হওয়া অন্ধ্রপ্রদেশ বিধানসভা নির্বাচনত 175 আসনের ভিতর ওয়াই এস আর কংগ্রেসে কেবল 51 আসনতে জয়লাভ করব ইয়ার বিপরীতে বিজেপি আর টিডিপির মিত্রজোঁটে 106 আসন লাভ করার সম্ভাবনা আছে লোকসভা নির্বাচনতো জগমোহন রেড্ডির ওয়াই এস আর কংগ্রেসে 8 আসন লাভ করার বিপরীতে টিডিপিয়ে 15 আসন লাভ করার সম্ভাবনা আছে প্রশান্ত কিশোরের ভবিষ্যৎবাণী কিমান সচা হয় সেয়া জানিবলৈ 4 জুনলৈ বাট চাব লাগিব কিন্তু আসনের সংখ্যার পূর্বানুমান করার পাছতেই প্রশান্ত কিশোরের বিরুদ্ধে নির্বাচন আয়োগের দ্বারস্থ হয়েছে ওয়াই এস আর কংগ্রেস নির্বাচনী আচরণ বিধি বলবৎ হয়ে থাকা সময়ত আসনের সংখ্যার পূর্বানুমান করা আইনমতে নিষিদ্ধ সেইবাবেই প্রশান্ত কিশোরের বিরুদ্ধে নির্বাচন আয়োগের দ্বারস্থ হয়েছে ওয়াই এস আর কংগ্রেস